ফরেস্ট অধিকারী যখন জয়েন করতে যান তিনি তিনটে প্রস্তাব রেখেছিলেন শর্ত। একটা হলো চাংড়া বন্দা ডেভেলপমেন্ট অথরিটির তাকে চেয়ারম্যান করতে হবে, আরেকটা হলো তাকে লোকসভা সিটের প্রার্থী করতে হবে। তিনি ভেবেছিলেন পঞ্চায়েতের মতো ছাপ্পা মেরে লোকসভা ভোট হবে, তিনি লোকসভায় দাঁড়াতে চেয়েছিলেন। আর তৃতীয় বলেছিলেন মেয়েটার কি হবে, বাড়িতে তো একুশটা চাকরি নিয়েছে, কেউ বাকি নেই, বহু বাচ্চা নাতি পুতি পিসি খুড়ি জেঠি ভাস্তা ড্রাইভার নাতি ধোপা কেউ বাকি নেই ওর বাড়িতে। তালিকা দেখেছেন, আমি প্রকাশ করেছিলাম, প্রকাশ করেছিলাম, আপনারা দেখেছেন একুশটা না বাইশটা না চব্বিশটা চাকরি একটা ঘরে, আগেও কাম খেয়েছে এখনো খাচ্ছে। সেই পরেশ অধিকারীর মেয়েকে সবাইকে বাদ দিয়ে চাকরি দিলেন মমতা ব্যানার্জি, কারণ পরেশ অধিকারীকে তৃণমূল কংগ্রেসের দরকার। আজকে ধন্যবাদ বিচার ব্যবস্থাকে, ধন্যবাদ জানাবো, স্যালুট জানাবো আরেক বীরাঙ্গনা ববিতাকে, যিনি কোর্টে গিয়ে নড়িয়ে দিয়েছেন এবং পরেশ অধিকারী মেয়ে এই জালি চাকরি খারিজ করে তাকে বেতনের টাকা ফেরত দিতে হয়েছে, আর ববিতা তার চাকরি পেয়েছে, এটা আমাদের কাছে বিরাট জিনিস। শুধু এই পরেশ অধিকারীর মেয়ে, এ তো হিমশৈলের চূড়া মাত্র। এখানে তৃণমূল কংগ্রেসের যতগুলো চোর চিটিং বাজ আছে প্রত্যেকটা লোক একাধিক চাকরি বাকরি।